আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইট্রা 100 mg ক্যাপসুল। ক্যাপসুলটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি প্রোডাক্ট। আজকে ভিডিওতে ইট্রা ক্যাপসুল কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, তার খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট খুবই সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। এই ইট্রা ক্যাপসুলটি ব্যবহারের পাশাপাশি অন্যান্য ওষুধের সাথে এর যথেষ্ট ক্রিয়া প্রতিক্রিয়া আছে, এজন্য ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আমাদের চ্যানেলের উদ্দেশ্য কেবল ওষুধ সম্পর্কে আপনাদের সামনে একটি ধারণা তুলে ধরা। ইট্রা ক্যাপসুলটির জেনেরিক নাম হচ্ছে ইট্রাকোনাজল। ক্যাপসুলটি কোনো প্রেগনেন্সি ক্যাটাগরি এখনও নির্ণয় হয়নি, তবে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার করা উচিত নয়, তবু ডাক্তারের পরামর্শ সাপেক্ষে সেটি নির্ধারিত হবে। শুরুতে আমরা ইট্রা ক্যাপসুলটি কী কী সমস্যার ক্ষেত্রে খাওয়া হয় সেটা সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। এই ইট্রা ক্যাপসুলটি ক্যান্ডিডিয়াসিস রোগের সমস্যায় নির্দেশিত। ক্যান্ডিডিয়াসিস এটি ফাঙ্গাল জাতীয় ইনফেকশন বা ফাঙ্গাল থেকে বা ছত্রাক থেকে সৃষ্ট এক ধরনের ইনফেকশন। এর লক্ষণগুলো হচ্ছে যৌনাঙ্গ বা যৌনাঙ্গের আশেপাশে বা মূত্রনালীতে ইনফেকশন, হজম সংক্রান্ত বা সাইনাস সমস্যা, ত্বক বা নখে ফাঙ্গাল ইনফেকশন বা জয়েন্ট পেইন ধরনের সমস্যা। এছাড়া কেবল ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক জাতীয় ইনফেকশনের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। টিনিয়াসিস সমস্যার ক্ষেত্রেও এটি ব্যবহৃত। টিনিয়াসিস সমস্যার মধ্যে টিনিয়া পেরিস, টিনিয়া কুরুরিস, টিনিয়া কর্পোরিস এবং টিনিয়া মানাম সমস্যায় এটি ব্যবহৃত। এর সবগুলোর সমস্যায় ফাঙ্গাল জাতীয় ইনফেকশন বা ফাঙ্গাল থেকে সৃষ্ট ইনফেকশন। আর এই সমস্যাগুলোর লক্ষণগুলো হচ্ছে পায়ের আঙ্গুলের ফাঁকে ঘাম থেকে সৃষ্টি ফুসকুড়ি, যা থেকে চুলকানি বা জ্বলন সৃষ্টি হয়। এছাড়া দেহের উষ্ণ বা আর্দ্রতা স্থান থেকে বা ঘাম থেকে সৃষ্ট বিভিন্ন রকম সমস্যা থেকে চুলকানি বা ফুসকুড়ি সৃষ্টি হয়, যা কুস্কিতে বা উড়ুতেও হতে পারে। এছাড়া ফাঙ্গাল বা ছত্রাক থেকে সৃষ্ট অন্যান্য ইনফেকশনের ক্ষেত্রেও এটি ব্যবহার হয়ে থাকে। পিটাইরিয়াসিস ভার্সিকালার রোগের সমস্যায় এটি নির্দেশিত। এটিও ইনফেকশন জাতীয় সমস্যা, যা সাধারণত পিঠ, বুক বা ত্বকে হয়ে থাকে। চুলকানি থেকে এগুলোর সৃষ্টি হয়। হিস্টোফিলাজমোসিস রোগের ক্ষেত্রেও এ ধরনের ওষুধ ব্যবহার হয়ে থাকে। ক্যাপসুলটি খাওয়ার নিয়ম সাধারণত এক এক রোগের ক্ষেত্রে এবং রোগের মাত্রার উপর নির্ভর করে এর ডোজ এক এক রকম হয়ে থাকে, তবে প্রাথমিক মাত্রায় ক্যাপসুলটি দিনে একটি বা দুইটি করে খাওয়া যায়, অর্থাৎ 100 mg বা 200 mg করে। বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তার পরামর্শ সাপেক্ষে নির্ধারিত হবে। ইট্রা ক্যাপসুলটি ভরা পেটে খেতে হয়। অন্যান্য ওষুধের মতো এই ইট্রা ক্যাপসুলটিতেও বেশ কিছু সাইড ইফেক্ট আছে, যেমন বমি বমি ভাব, তলপেটে ব্যথা, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, যকৃতের সমস্যা বৃদ্ধি, মাসিক, ঋতুস্রাবের অসুবিধা, অ্যালার্জি, হেপাটাইটিস, জন্ডিস বা পেরিফেরাল নিউরোপ্যাথি জাতীয় সমস্যাও দেখা দিতে পারে। আবার অনেকদিন ব্যবহারে শরীরে পটাশিয়ামের ঘাটতি হতে পারে বা জলাধিক্য বা চুল পড়া উপসর্গও দেখা দিতে পারে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।